আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রেডি হলাম আপনাদের মাঝে একটা আইপিএস নিয়ে। এটাও একটা কোম্পানি, হি আইপিএস, HEE হি আইপিএস পাওয়ার টু পারফেক্ট। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই আইপিএসটা অনেক দূর থেকে পাঠাইছেন, পাবনা থেকে পাঠাইছেন, তো আমরা এটাকে উনি পাঠাইছেন সময় উনি বলছেন যে আমার এই বারবার আমার ই কেটে যাচ্ছে, মোসফেটগুলো ফেটে যাচ্ছে, এরকম একটা বিষয় উনি পাঠাইছেন। আর তাছাড়া আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন এখানে যে আমরা ফ্যানের জন্য যে কানেকশনটা করা হয়েছে এটা কিন্তু খুব ভালো মনে হয় নাই। তো ফ্যানের জন্য একটা এনটিসি ব্যবহার করলে সুন্দরভাবে, একটা মোসফেট ব্যবহার করলে সুন্দর করে কানেকশনগুলো করা যায়। তো আমরা চেষ্টা করব যে আইপিএসটা, এই বোর্ডটা আমরা খুলে আপনাদেরকে দেখাই আমরা কীভাবে আসলে এই আইপিএসটা পারফেক্ট করা যায় আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে। তো অনেকটা সময় হয় কি, আমরা সময়ের অভাবে কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি না একদম টোটালি। আজকে আপনাদেরকে অ্যাকুরেটভাবে যে পারফেক্ট একটা ভিডিও, যে সার্ভিসিংয়ের জন্য এটা কীভাবে করতে হয় বা কীভাবে আইপিএসগুলো রিপেয়ার করতে হয় এটা দেওয়ার জন্য। দেখেন এখান থেকে, এটা তো একটা বোকার স্বর্গে বসবাস করা মনে হলো, যে যে ফ্যানের যে কানেকশনটা এটা একদম সরাসরি পজিটিভ ভোল্টেজ থেকে এখানে একটা 480 ওহমস একটা রেস্টেজ দিয়ে ব্যবহার করে এখান থেকে পার করে দিয়েছেন। তো আমরা এগুলোকে আগে সব কেটে ফেলবো টোটালি, আমাদের এখানে এগুলো দরকার নেই, আমরা আমাদের মতো একটু করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবসময় বলি একটু ভালো করলে একটা জিনিস ভালো থাকে, তো আমরা একদম এটারে টোটালি সরায় ফেলবো এখান থেকে, আমাদের এগুলো দরকার নেই। তো আমরা এখান থেকে এখন বোর্ডটাকে খুলে নেব, আমাদের সার্কিটটাকে খুলে নেব, দেখি এটা কিসের জন্য হয়। এই একটা অপশন বাস, আমরা এখান থেকে যদি এলোমেলো জায়গাটার থেকে বের হইতে পারি আর কি, আমরা চেষ্টা করবো এলোমেলো জায়গাটা এখান থেকে রাখবোই না একবারে। একদম কেটে বের হয়ে যায় এলোমেলো জায়গাটার থেকে, বাস আমরা এখান থেকে মোটামুটি বের হওয়ার চেষ্টা করলাম, দেখি বের হওয়া যায় কি না। দেখেন এখান থেকে নেগেটিভ দিছে, বাস হয়ে গেল। তো আমরা এখন বোর্ডটাকে খুলব, আমরা যদি বোর্ডটা খুলে দেখি যে আমাদের বোর্ডের অবস্থানটা কি নিচের, আসলে সময়ের অভাবে আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো দেওয়া হয়ে ওঠে না, কারণ সময়টা খুবই কম থাকে। তাকে একদম আলগা করে নেওয়ার চেষ্টা করি, যদি একটু অবস্থানটা দেখতে যাই, আউটপুট নেগেটিভ, এসি ইনপুট। তো আমরা যদি এখন দেখাই আপনাদেরকে এই একটা অবস্থান, একটু ক্যামেরাটা জুম করেন, এ দেখেন এটা কি কোনো, কি বলবো ভাই, এখানে একটা এনটিসি ব্যবহার করা হয়েছে, এনটিসিতেও যদি হ্যারসিনে জ্বালাই দেওয়া হয়, কি বাসা বলবো, আর বলার কোনো বাসা নাই। দেখো এটা আমরা এখান থেকে নাই বের করে আমরা আমাদের মতো বের করে নেব, কেটে দিলাম, কিছুই করার নাই আর। এখন যদি আমরা ফুললিভাবে
চেষ্টা করি এটা থেকে বের হয়ে যাওয়ার জন্য। বোর্ডটা বাহিরে নিয়ে এটা আমরা দেখব। আসলে বোর্ডের যে অবস্থা এটা দাঁড় করানোটাও খুব টাফ হয়ে যাবে। যদি হয় তো কপাল ভালো, আর যদি না হয় তাহলে তো নাই। ডানে বামে সব দিকে পেঁচায় রাখছে। এখন আমরা যদি মোসফেটগুলো আগে খুলি, আপনাদেরকে মোসফেটগুলো খুলে আমরা এই প্যাচগুলো চেক করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে চেকটা করব। তো আমরা বোর্ডটা একদম ফুললি খুলে নিলাম, হ্যাডসিনগুলোও খুলে নিলাম, যেহেতু এটা 400 BA IPS। তো এখানে দেখতেছি যে একটা কোম্পানির নাম লেখা, যেটা হচ্ছে হ্যামকো, হ্যামকো কোম্পানির নাম লেখা। তবে আমরা জানা সত্যি জানি যে হ্যামকো কোম্পানিগুলো এরকম IPS তৈরি করেন না, যেগুলো দেখতে এতটা বিশ্রী পরিপূর্ণতা হয়। কিন্তু এটাতে দেখে একটু অবাক লাগলাম, হয়তো বা কেউ উনি কোম্পানির নাম দিয়েও করতে পারে, জানি না, হয়তো ওনাদের ইচ্ছা, বা যে করছে উনি বলতে পারবে, বা যে কাজগুলো করছেন উনি বলতে পারবে। যদি আমরা আপনাদেরকে দেখাই যে আমরা আসলে এখন কী কী জিনিসগুলো চেঞ্জ করতে হবে। এটা কিন্তু সাইনওয়েভ, বাট কিন্তু DSP না। আমাদের এখান থেকে যখন মোসফেটগুলো পুড়ে যায় তখন আমাদের যে ট্যানডাস্টারগুলো আছে ট্যানডাস্টারগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে গেলে আমাদের এই ট্যানডাস্টারগুলো কি সবকটাকে চেঞ্জ করে দিতে হবে। তার পাশাপাশি দেখতে হবে পরবর্তী ধাপটা আর কি। তো আমাদের এখানে কিন্তু যে পুরো মোসফেট, সবকটা মোসফেট কিন্তু পুড়ে গেছে, সবকটা মোসফেট কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখন যদি আপনাদেরকে দেখায় যে এরকম যদি মোসফেট পুড়ে যায় একটা IPS থেকে, তো একটা অবাক করার ব্যাপার না। তো আমরা এখান থেকে যদি দেখি যে আমরা এই কাজগুলো করি, একটু করে আপনাদেরকে আবার নতুন করে লাগিয়ে আবার সাজিয়ে আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, আমরা এই সবকটা যে ট্রানজিস্টারগুলো 547 557 এগুলো চেঞ্জ করলাম, এখানে রেস্ট চেঞ্জও আছে, এগুলো চেঞ্জ করলাম। চেঞ্জ করে এখন আমরা আপাতত শুধু 4টা ট্রানজিস্টার লাগিয়ে দেখবো আসলে আমাদের মেশিনের অবস্থানটা কী। তারপরে আপনাদেরকে আবার হ্যাডসিনগুলো লাগিয়ে তারপর দেখাচ্ছি অবস্থানটা কী আসে বা রেজাল্টটা কী আসে, যে আসলে আমাদের TLP খারাপ না কী খারাপ, এটা আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আজকে আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের এই IPSটা কিন্তু অ্যানালগ, এখানে কিন্তু লাইট কালেকশন যেগুলো হচ্ছে সিগন্যাল লাইট। আমরা এখন এই সার্কিটটাকে যদি কাজ করতে যাই, আসলে আমরা এটা কীভাবে বুঝবো যে আমাদের এই সার্কিটটার অবস্থানটা কোন জায়গায়? তো এই জন্য কিন্তু আমরা একটা পুরান একটা ডিসপ্লে দিয়ে কিন্তু আমরা একটা ডিসপ্লে কানেকশন করে নিলাম দেখে নেওয়ার জন্য, যে আমাদের এইটার ভোল্টেজগুলো মিলানো বা কী অবস্থায় কী করা যায়। আমরা এখান থেকে কিন্তু অলরেডি শুধু খালি দুই পাশে, এ পাশে একটা, 4টা মোসফেট লাগিয়ে এটাকে শুধু চেক করব। এর সাথে আমরা যেটা পাইছি যে TLP ICগুলো 250 এগুলোও কিন্তু খারাপ। তো আমরা এগুলো চেঞ্জ করে নিলাম। তো মোটামুটি চেঞ্জ করার পর এখন আমরা দেখব যে আসলে আমাদের দুই পাশে যে অসিলেশন ভোল্টেজটা কীভাবে আসে। আমাদের যে আগের কিবোর্ডটা ব্যবহার করা হয় ওই কিবোর্ডটাই কিন্তু আমরা ব্যবহার করবো আজকে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু একটা রেস্ট চেঞ্জও খারাপ আছে, যে পুড়ে গেছে অলরেডি, এটা আমি চেঞ্জ করবো। তবে লাগানোর আগে অবশ্যই চেঞ্জ করে নেব। তো এখন আমরা এটাকে দেখব যে আমাদের যে অ্যানালগ ডিসপ্লেটাকে ডিজিটালে পরিণত করা, এটাও একটা মজার বিষয়। তো এখানে লেখাও আছে, কী লেখা আছে এটা আমরা একটু দেখাবো আপনাদেরকে। আসলে আমরা এটা জানা নাই যে এটাতে কী ধরনের ভোল্টেজ ঢুকে বা কী ধরনের ভোল্টেজগুলো কাজ করে, কারণ এক একজনের প্রোগ্রাম এক এক রকম করা থাকে, তো সেই জন্য অনেক সময় বোঝা যায় না। তো আমরা এটাকে অপশনে ঢুকবো। প্রথমত আমরা আমাদের যে কিবোর্ডটা আছে এটাতেই ঢোকা যায়। তো আমরা এখান থেকে প্রথমত এই কানেকশনটা করলাম, এখান থেকে কিন্তু ছেড়ে দিছে অলরেডি। যদি দেখি আর কি কানেকশনটা করা যায় কি না। অপশনটাতে ঢোকা যায় কি না বা অর্ধেক ডিসপ্লে আসতেছে কারণটা কি, দেখি আমাদের ডিসপ্লে কানেকশনটা আরেকবার করে নিই। তো ভিউয়ার্স, আসলে এখান থেকে তারটা খুলে গেছিল, খেয়াল করিনি। আমরা যদি তারটাকে একটু লম্বা করে লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাই, ডিসপ্লে কানেকশনটা এখান থেকে এভাবে লাগিয়ে নিই,
এখান থেকে লাগিয়ে সুন্দর করে জ্বালাই করে যে আমাদের ডিসপ্লে কানেকশনটা ছুটে যাওয়ার কারণে আমাদের এরকম দেখাচ্ছিল আর কি। এটা এভাবেই থাক, খোলা অবস্থায় যেহেতু আমরা এখান থেকে একটু লাগিয়ে দেখি আসলে ডিসপ্লে থেকে কানেকশনগুলো আমরা পাই কি না। নেগেটিভ লাগানো আছে পজিটিভ, তো ঘুরাই একটু। অবাক করে ফেলানো হয়েছে, এই যে দেখেন অপশন কিন্তু চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের অপশনে ঢুকতে হবে, তো ঢুকতে গেলে আমাদের কি করণীয়? আমাদের আগের মতো মেনু বাটনগুলো চাপতে হয়, তবে এটার মেনু বাটনগুলোর অপশনটা উল্টা। এটা আমার জানা আছে পূর্বে থেকে, যার জন্য আমি আর যাচ্ছি না। যেমন আমাদের মেনু বাটন একটা হচ্ছে মাঝখান থেকে কাজ করে একটা সার্কিটে, আরেকটা হচ্ছে প্লাস বাটন থেকে কাজ করে। এটা কিন্তু আবার কাজ করে মেনু বাটনটা মাইনাস বাটন থেকে। প্রশ্নটা হয়ে গেলো এরকম উল্টা, এক একটা অপশন এক এক রকম। এই দেখেন এখানে ইন্টারিওর সেট আপ, ঢুকতে ঢুকে গেলাম ভিতরে। তো আমরা এখান থেকে একটা ডিজিটাল মিটার লাগাবো এখানে দেখার জন্য। আমাদের এই পজিটিভ ভোল্টেজে রাখবো আমরা, আর এখানে একটা নেগেটিভ ভোল্টেজে যাব। এখন এখান থেকে সেটিংয়ের পর আমরা চলে যাব ব্যাটারি ভোল্ট, এসি ইনপুট, এসি আউটপুট। আমরা ডিএসপিতে যেভাবে অসিলেশনটা ভোল্টেজটা চেক করি ঠিক এভাবে। আমরা আবার মেনু বাটনে চাপ দেব, রিলেটা কাজ করলো, এখানে কিন্তু 10 ভোল্ট আসতেছে, 10.8 সামথিং। আমার এ পাশে কত ভোল্ট আসতেছে, দুই পাশে সমান কিনা এটা দেখি। হ্যাঁ, সামথিং দুই পাশে সমান। এখন প্রশ্ন হচ্ছে আমরা এতে এখান থেকে বেরোয়ে গিয়ে আমাদের যে ব্যাটারি ভোল্টেজটা আছে, আমরা এটা একটু মেন ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজটা কত আছে এটা দেখে নিই, সমান করে নেব আগে। আমরা 12.6 আছে, তো আমরা এখান থেকে 12.6 করবো ব্যাটারিটাতে। এক্সিট বের হয়ে গেলাম, আবার ঢুকলাম ব্যাটারি ভোল্ট 12.6 আছে আর এখানে আছে 12.5। আমরা এখান থেকে 1 পয়েন্ট বাড়াই নিলাম, বাস ওকে। এখন এখান থেকে আমরা বের হয়ে গিয়ে আমরা কিন্তু এটাকে সেভ করবো। এ সেভ আমাদের যেমন 6 নম্বরে সেভ, এটা হচ্ছে 4 নম্বরে যায় সেভ। আমরা কিন্তু মোটামুটি একটা অপশনে চলে গেলাম। এখন এখন জানি না এটার অবস্থানটা কী আছে, আমরা এখানে একটু লাগিয়ে দেখে তারপর প্রয়োজন মতো যা লাগে আমরা সেটাকে চেক করে নেব। আগে একটু চেক করে দেখি, যেহেতু 10 ভোল্ট আসতেছে তা আমাদের বুটের মতো না, একটু ভিন্ন কোয়ালিটির, এটা দেখবো চেক করে আর কী অবস্থা হয়। তো ভিউয়ার্স, আজকে আমরা মোটামুটি আইপিএসটা রেডি করলাম, যে কানেকশনগুলো দেওয়ার মতো এই কানেকশনগুলো করলাম, সব কিছু লাগালাম। সুন্দর করে লাগানোর পর আমরা এখন এটাকে দেখব, যেভাবে সকেটগুলো লাগানো ছিল এভাবে সব কিছু একুরেটভাবে কানেকশনগুলো করে নিলাম। এখন করে নেওয়ার পর হচ্ছে যে আমরা যে কাজগুলো করব, আমরা দেখব যে আসলে এটা কীভাবে সম্ভব চালু হয় বা কতটুকু আউটপুট ভোল্টেজ আছে। চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু পারছি। এখান থেকে আমরা আউটপুটে এসি ভোল্টেজে ফালাই নিলাম মিটারটা, আর এটা সুইচ কানেকশনটা কিন্তু পিছনে দেওয়া। আমরা এখান থেকে ব্যাটারির সাথে পজিটিভ কানেকশনটা করব, এমন অবস্থা করে রাখছে এটাকে যেটা বলার ভাষা নেই। তো আমরা হাতে ধরে দেখাই, বাস আমরা এখান থেকে হাতে লাগালাম। একটু মিটার দিক খেয়াল করবেন, তবে সামনের ডিসপ্লে লাইন কানেকশনগুলো কিন্তু কেটে গেছে। কেন কেটে গেছে সেটা আপনাদেরকে দেখাবো। এই পিছনে সুইচটা দিয়ে অন করলাম, ইনভার্টার অন। এই দেখেন আমাদের ভোল্টেজটা উঠতেছে অলরেডি, 223 ভোল্ট 24-25 সামথিং হাফ ডাউন করতেছে অলরেডি। আমাদের এখান থেকে কিন্তু একটা আমাদের আইপিএসটা অলরেডি রান হয়ে গেছে। তখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ডিসপ্লে লাইন কেন চালু নেই। আমরা যদি এটাকে অফ করি, অফ করার পর আমাদের আগার জায়গায় চলে গেলো, আবার এখান থেকে অন করলাম। তো আমরা এখান থেকে আবার আমাদের ঠিক ওই আগের ভোল্টেজটা দেখাচ্ছে। আমরা 100 ওয়াট একটা লাইট জ্বালাবো, এখন আপনাদেরকে 100 ওয়াট একটা লাইট জ্বালিয়ে দেখাবো। একটা 100 ওয়াট একটা লাইট আমরা এখানে রাখলাম, এই আউটপুটে লাগালাম। আমরা ব্যাটারি পজিটিভ আবার হাত দিয়ে ধরবো, ধরে আমরা যদি ইনভার্টারটা অন করি, এখানে আমাদের 217, 218, 219 এরকম সামথিং হাফ ডাউন করতেছে। অতএব এই আইপিএসগুলো পিওর সাইন অ্যাপ, কিন্তু বাট ভোল্টেজ কমে যায়, দেখেন অটোমেটিক ভোল্টেজ কমতেছে। আর এবং কি আমি হাত দিয়ে যে ধরে রাখতেছি সেখানে কিন্তু আমার সরি, এটা তো মিটার লাগানো নাই। তো যাই হোক, আমরা
দেখালাম যে আমাদের এই মেশিনটা আমাদের কমপ্লিট। এখন আপনাদেরকে দেখাবো মেইন বিষয়টা হচ্ছে আমরা কেন প্রবলেমগুলো ফেস করে থাকি। এই দেখেন সরাসরি এই যে ডিসপ্লেতে যে কানেকশনটা দেওয়া হয়েছে এখান থেকে আমাদের এই যে এসি ভোল্টেজ ইন, এখান থেকে সরাসরি এই যে মেইন লাইন যখন ইনপুট থাকবে এখান থেকে দেখেন মেইন লাইন যখন সরাসরি আমাদের ইনপুট থাকবে তখন কিন্তু আমরা মেইন লাইন ইনপুট থাকলে আমরা ডিসপ্লে কানেকশনটা দেখতে পারবো, না হলে কিন্তু পারবো না। এই হচ্ছে মূল বিষয়। তো আমরা আসলে এরকম কিছু কিছু ভুল করে থাকি। যদি আমরা এখন সুইচিং মোড কানেকশন করে দিতাম বা আমাদের ডিসপ্লেতে যে ভোল্টেজটা প্রয়োজন আমরা যদি সেখানে আমাদের ইয়ের থেকে যদি আমরা বোর্ড থেকে একটা ভোল্টেজ কানেকশন করতাম তাহলে কিন্তু আমাদের জন্য এটা বেস্ট হতো। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্তই। তো ছোট্ট করে ভিডিওটা করলাম, অনেক কষ্টে করেই করলাম, কারণ অনেক রাত্রবেলা প্রায় সময় যেহেতু আপনারা অপেক্ষায় থাকেন আমার ভিডিওগুলির জন্য, তো সময়ের অভাবে অপেক্ষায় পারি না, তার জন্য হয়তো আজকে একটু দেরি হয়ে গেলো। তো সবাই ভালো থাকবেন আজকে, তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে আরও এরকম ভিডিও পেতে। অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তবে সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।